হ্যালো বন্ধুরা, চলো রাত্রিরের ডিনার গরম গরম রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়ে ফেলি আজকে চিলি চিকেন। চিলি চিকেন আমার দারুণ লাগে, রুটি দিয়ে খেলে আর কথা হবে না। একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় তিনটে আমি রুটি খেয়ে নিই। কার কার চিলি চিকেন ভালো লাগে কমেন্ট বক্সে জানিও। কিন্তু চিলি চিকেন বানানোর জন্য পেঁয়াজকে স্কোয়ার করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম স্কোয়ার করে কেটে নিয়েছি, আর নিয়েছি আদা আর রসুন পেস্ট, আর ধনে পাতা ছোট্ট ছোট্ট করে কাটা, আর নিয়েছি পেঁয়াজ পাতা সেটাকেও ছোট ছোট করে কাটা। চিকেনটা কিন্তু আগের দিনে ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখানে চিকেনটা এই স্কোয়ার করে কাটা আছে, আর শুধু বোনলেস নয়, বোন সমেত চিকেনও রয়েছে, যেটা খেতে খুব ভালো লাগে। আগের দিনে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা হলো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, চিলি সস, সোয়া সস আর একটা ডিম দিয়ে। এরপর কড়াতে অনেকটা পরিমাণ তেল দিয়ে ভালো করে মাংসগুলো ভেজে তুলে রাখবো। এরপর তেলেতে দিয়ে দেবো ক্যাপসিকামটা। এর সঙ্গে যদি বেল পেপার হয় তাহলে দেখতে সুন্দর লাগে, কিন্তু বেল পেপার পাওয়া যায়নি, তাই আমি শুধু গ্রিন ক্যাপসিকাম দিয়েই ইউজ করেছিলাম। আর দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কাটা যে যা ঝাল অনুযায়ী, যেরকম যে ঝাল খায় সেরকম অনুযায়ী ইউজ করতে পারো। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, এরপর সামান্য পরিমাণ নুন, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, তারপর দিলাম আদা বাটা। এগুলো সব কিছু পরিমাণ মতো দেওয়া হয়ে যাওয়ার পর এগুলো হালকা ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেব টমেটো সস পরিমাণ মতো, তারপর দিয়ে দেব রেড চিলি সস পরিমাণ মতো, তারপর দিয়ে দেব চিলি সস পরিমাণ মতো, তারপর দিয়ে দেব সয়া সস পরিমাণ মতো। এটা দিয়ে হালকা এবার ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে এবার হালকা ভাজা করে নেব এর উপরে। তারপর দিয়ে দেব কেটে রাখা ছোট ছোট করে পেঁয়াজ পাতা, সেটা দিয়েও হালকা নাড়ানচাড়া করে নিয়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা ধনে পাতা কুচানো, এতে কিন্তু একটুও জল ইউজ হবে না, কারণ এটা ড্রাই চিলি চিকেন। হালকা ভাজা ভাজা হয়ে গেলে সর্বলাস্ট দিয়ে দেব ব্ল্যাক পেপার গুঁড়ো, আর দিয়ে দেব শাহি গরম মশলা। ব্যাস, নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল ড্রাই চিলি চিকেন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।